আগুনঝোরা ফাগুনে হঠাৎই প্রকৃতিতে নেমেছে শিলাবৃষ্টি দমকা হওয়ার সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত হয় এতে হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবি শস্য সহ বিভিন্ন জাতের ফসলের গাছপালা উপড়ে যাওয়ার সঙ্গে বিভিন্ন স্থানে উপড়ে গেছে বসতবাড়ির টিনের চালা ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার সারাদিনই থেমে থেমে বৃষ্টিপাত হয় রাজশাহীতে গেল চব্বিশ ঘন্টায় জেলায় সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস যার প্রভাবে জেলা সদর পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রবি শস্যের এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমের মুকুলের শনিবার গভীর রাত থেকে নাটোরে হঠাৎই শুরু হয় বৃষ্টি প্রায় আধা ঘণ্টার বৃষ্টিতে বরফে ঠেকে যায় নলডাঙ্গার হালতি ও সিংড়ার বিস্তীর্ণ বরূপ ফসল তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার ছাতনি হরিশপুর কাফুরিয়া এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এর মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লার বিভিন্ন স্থানেও অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা আমের মুকুল ছাড়াও শিলাবৃষ্টিতে নষ্ট হতে বসেছে গম ধানসহ উঠতে ফসল